ओम गान गणपति नमः ओम ह्रीम ह्रीम श्रीम श्रीम दक्ष वासुदेवा नमः हमारे चैनल भाग्यलाभे सबाई के सादर अभ्यर्थना। आज के आलोचना करब कार्तिक मासे जे व्यक्ति तेलेर प्रदीप प्रज्वलन करबेन श्री विष्णुर कथा मतन धन कुबेरेर अशेष कृपा लाभ करबेन। अर्थात श्री विष्णु निजे बोलेछेन जे कार्तिक मासे जे व्यक्ति तेलेर प्रदीप प्रज्वलन करबेन एवं आमाके स्मरण करबेन तिनि अपार सुख समृद्धि एवं धन सम्पत्तिर मालिक हबे एवं धन कुबेर के उनि बोलेछेन देखबे से व्यक्ति जेन कोनो दिनो धन सम्पत्तिते कमी ना हय तार जेन अपार धन सम्पत्ति लाभ हय। आमरा सेटाई आलोचना करब जे श्री विष्णु এই ধনকুবেরকে কি দায়িত্ব দিলেন। ধনকুবেরকে তিনি দায়িত্ব দিয়েছিলেন যে এই কার্তিক মাস সমস্ত মাসের থেকে কার্তিক মাস হচ্ছে পবিত্র মাস। যেমন সমস্ত শিব ভক্তরা অপেক্ষা করে থাকে শ্রাবণ মাসের জন্য, আর আপা মোট জনসাধারণ যারা ধর্মাত্মা যারা ধর্ম সম্পর্কে কিছুটা হলেও জানে তারা কার্তিক মাসের জন্য অপেক্ষা করে থাকে। কার্তিক মাসে এই তেলের প্রদীপ জ্বালানোর সাথে সাথে আপনার জীবন সুখ সমৃদ্ধিময় হয়, শান্তিময় হয়ে ওঠে, ধন সম্পত্তিবান হয়ে ওঠেন এবং মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণু আর ধনকুবেরের আশীর্বাদ লাভ করবেন। দেখুন আপনি তো প্রদীপ জ্বালাবেন, কোথায় প্রদীপ জ্বালাবেন? আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন প্রদীপ জ্বালাতে পারেন। প্রদীপ একটি সিম্বল, এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা ঈশ্বরের কৃপা লাভ করি, আমরা সাক্ষী রাখি আমাদের কর্মের। তাই আর অগ্নি দেবের যে স্ত্রী সাহাদেবী, ঈশ্বর সম্পর্কিত যা কিছু পূজাপাঠ সমস্ত কিছু ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। আর সদাদেবী উনি পিতৃপক্ষের যে আমাদের পিতৃপুরুষদের নিমিত্ত যে আমাদের শ্রাদ্ধ শান্তি সেগুলো পৌঁছে দেয় সোজাসুজি। তাই অবশ্যই কি করা উচিত, দীপদান অবশ্যই করা উচিত। এই দীপদান করে সত্যভামা সত্যভামা হতে পেরেছিলেন এবং রুক্মিণী দেবী রুক্মিণী দেবী হতে পেরেছিলেন। তারাও তার পূর্বজন্মে স্নান করে এই দীপদান করতেন। এবং সত্যভামা আপনারা জানেন অপার ধন সম্পত্তির মালকিন ছিলেন। তারপরে উনি শ্রীকৃষ্ণের প্রধান মহিষী পঞ্চম মহিষীর মধ্যে অন্যতম মহিষী হয়েছিলেন। শাস্ত্র অনুসারে কার্তিক মাসে যদি আপনি তুলসী পূজা এবং তুলসী সেবন, দেখুন চিবি চিবি খাবেন না, সেবনের কথা বলেছি, রস করে খাবেন, সেবন যদি করতে পারেন এবং তুলসী মাতারানীকে যদি আপনি তার কাছে দীপদান করতে পারেন, দেখুন তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি লক্ষ্মী এবং ধনকুবেরের আশীর্বাদ লাভ করবেন। এবং এখন আপনি তুলসী পূজন করছেন, তুলসী মহারানীর শ্রী বিষ্ণুরও আপনি কৃপা লাভ করবেন। এই তুলসী দেবী কাছে তুলসী মহারানীতে ধনকুবের এবং লক্ষ্মী মাতা লক্ষ্মী মাতা অবস্থান করেন কার্তিক মাসে। সব মাসেই থাকেন কিন্তু এখানে বিশেষ কৃপা প্রদানের জন্য থাকেন। তাই সকাল সন্ধে ভালো করে নোট করবেন, সকাল সন্ধে দুবার তুলসী পূজা করার পর কোনো ব্যক্তি পুরুষ বা নারী যদি দীপ দান করতে পারেন তাহলে অপার সুখ সমৃদ্ধির অধিকারী বা অধিকারিণী হন। কিন্তু আমাদের প্রসঙ্গ আজকে কোন তেলের। শ্রী বিষ্ণু বলেছেন কুবেরজিকে যদি এই কার্তিক মাসে কোনো ব্যক্তি তিল তেলের, তিল থেকে তেল হয়, তিল তেল বাজারে পাওয়া যায় বা আপনার যদি সম্ভব হয় আপনি নিজে পেশাই করে নিতে পারেন,
বা আপনি দোকান থেকে কিনে নিতে পারেন, আর যদি না কিনতে পারেন আমরা একটা লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকেও নিতে পারেন। তিল তেলের প্রদীপ যে জ্বালাবে সে কুবেরের বিশেষ কৃপা লাভ করবে, শ্রী বিষ্ণুর কৃপা লাভ করবে, মা লক্ষ্মীর কৃপা লাভ করবে। তাই অবশ্যই আপনি সকাল সন্ধে তুলসী তলায় তিল তেলের প্রদীপ প্রজ্বলন করুন। সত্যভামার মতন আপনিও অশেষ ধনসম্পত্তির মালকিন হবেন বা মালিক হবেন। আপনার জীবনও সুন্দর সমৃদ্ধিময় ধনকে কুবেরের কৃপায়, মা লক্ষ্মীর কৃপায় হয়ে উঠবে। পার্থিব জগতের যা কিছু সুখ স্বাচ্ছন্দ্য আপনি সব কিছু লাভ করতে পারবেন। নিশ্চয় আমাদের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। এই তিন তেলের প্রদীপই আপনার জীবনকে সাজিয়ে গুছিয়ে দিতে পারে। খুব ভালো থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ওম হ্রেম হ্রেম শ্রেম শ্রেম লক্ষ্মী বাসুদেবায় নমঃ।